আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন রোগীর সাথে এখানে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটুর ক্ষয়জনিত সমস্যা, ওনার কোমরের সমস্যা এবং ওনার ঘাড়ের সমস্যা ছিল। গত 12 বছর যাবত উনি এই কষ্ট বয়ে বেড়াচ্ছেন। প্রথমে একটু ওনার সাথে পরিচিত হই। ম্যাম, আপনার নামটা কি? আমার নাম পারুল ইসলাম। আচ্ছা, আমার বাড়ি গাজীপুর ডিস্ট্রিক্ট, কোনাবাড়িতে বসবাস। আচ্ছা, আমি ইউটিউবের মাধ্যমে এবং টিভি চ্যানেলেতে দেখে, এমটিভিতে দেখে আমি এই স্যারের দেখাতে এখানে আসছি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো, এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি আসছি যে গাড়ির সমস্যা, গাড়ির রগের সমস্যা ছিল, মেরুদণ্ডের সমস্যা ছিল, দুই হাঁটুতে সমস্যা ছিল। আচ্ছা, এখন স্যারের আইসা ট্রিটমেন্ট পরীক্ষা দিচ্ছে, এমআরআই করার ধরা পড়ছে সব কিছু। এখন স্যারের ট্রিটমেন্টে সম্পূর্ণ আমি সুস্থ, ব্যথার দিক দিয়ে এমনকি আমার টাইফয়েড ধরা পড়ছিল, ওনার চিকিৎসা আমি টাইফয়েড, আমি আল্লাহর রহমতে এখন সুস্থ আছি। আচ্ছা ম্যাম, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই সমস্যাটা আপনি কত বছর যাবত ভুগছিলেন? প্রায় 12 বছর আগে থেকেই আমার এই সমস্যাটা ধরা পড়ছিল, কিন্তু আমি তখন কেয়ার করিনি, বিভিন্ন ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, ব্যথা কমায় রাখছি, কিন্তু ইদানিং বেড়ে গেছে, বেড়ে যায়, আমার হাঁটু পর্যন্ত চলে গেছে। এখন এই স্যারের কাছে আইসা এখন আমি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ, কোমর ব্যথা, হাঁটু ব্যথা এবং ঘাড়ের যে সমস্যাটার কথা বলেছেন, কি অবস্থা এখন? আল্লাহর রহমতে আমার ঘাড় এবং কোমর সম্পূর্ণ সুস্থ, হাঁটু সুস্থ হয়ে গেছে, ওইটা মনে হয় আমি হাঁটা চলা একটু লড়াচড়া করলে মনে হয় ওইটাও ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে ওনার হাজবেন্ডকে পেয়েছি, একটু ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা কি স্যার? জি, আমার নাম নুরুল ইসলাম পান্নু। আচ্ছা, আমার বাড়ি গাজীপুর, কোনাবাড়িতে। আচ্ছা, কোনাবাড়ি থেকে আমার ওয়াইফ বললো যে এত ডাক্তারি তুমি আমাকে দেখাইছো, তো ইউটিউবের মাধ্যমে একটা ডাক্তারের সন্ধান পেলাম, দেখো তো এটা কী করা যায়। তখন আমি ওনাকে সাথে নিয়ে এই শ্যামলীতে ডিপিআরসি হসপিটালে আসি। আসার পরে স্যারের সাথে কথা হয়, স্যারে বললো যে আপনার তো সমস্যা অনেকগুলা, তো আপনার একটু ভর্তি থাকতে হবে। তখন আমি বললাম যে স্যার, আমি তো প্রিপারেশন নিয়ে আসি নাই, তাহলে আগামীকাল আসি। পরের দিন আল্লাহর রহমতে আমি চলে আসলাম, আসার পরে স্যারের এখানে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে প্রথম দিন থেকেই আল্লাহর রহমতে চিকিৎসা করার 2-3 দিন পর হইতে আস্তে 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 আমার স্ত্রী মোটামুটি ব্যথার দিক দিয়ে অনেকটাই সুস্থ। এখন মোটামুটি বলতেছে যে আমার গিরুর ব্যথাটা হালকা, ওটা স্যারে বলছে একটু হাঁটাচলা করলেই চলে যাবে, কিন্তু নীলদারার হাড্ডি, তারপরে ঘাড়ের ব্যথা, এগুলো সব চলে গেছে। আর টাইফয়েড ধরা পড়ছিল, ওটাও স্যারে ওষুধে আল্লাহর রহমতে ভালো। এখন আমি মনে মোটামুটি বুঝতে পারতেছি যে আমার স্ত্রী সুস্থ। আমি একটু জানতে চাইবো যে গত 12 বছর যাবৎ আপনি যে ব্যথাটায় ভুগেছেন, আপনার প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন সাধারণত? সাধারণত আমি কোনো কাজই করতে পারতাম না। আচ্ছা, বাচ্চা কাচ্চা লালন পালন, নিচে ঝাড়ু দেওয়া, তরকারি কাটা, মানে কাপড় উঠানো, আমার নিজের জামাটা যে আমি খোলায় উঠাবো সেই শক্তিটাও আমার কখনো থাকতো না। আচ্ছা, এত প্রচন্ড পেন হতো, কিন্তু এই পেনের কথা তো কেউ বুঝে না, নিজেরটা শুধু নিজেরটি অনুভব করা যায়। আচ্ছা, তো এরকম অবস্থা আস্তে আস্তে আমি প্রায় 5 দিন একবারে বিছানা পড়ে গেছিলাম। তখনই আমি স্যারের সাক্ষাৎগুলো আমি ইউটিউবের মাধ্যমে শুয়ে শুয়ে দেখে দেখি যে স্যারের কথার সাথে আমার সম্পূর্ণ রোগগুলো মিল আছে। তখনই আমি নিজের থেকে আমার হাজব্যান্ডকে বললাম চলো আমি ওইখানে যাবো, এ নিয়ে আসলো, তার স্যারের মাধ্যমে আল্লাহর রহমতে আমি এখন সুস্থ। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনার এই সমস্যাটার কারণে এর আগে কি আপনি কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, অনেক করেছি। আচ্ছা, সেই চিকিৎসাগুলোর পরবর্তী ফলাফল কি ছিল? ফলাফল স্যার ভালো হয়নি, খারাপই দিকে গেছে। মানে ভালো হওয়ার পরিবর্তে বরঞ্চ আরো খারাপের দিকে গিয়েছিল। বিভিন্ন ব্যথার মেডিসিন খেতে খেতে আমার বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছিল, স্কিন নষ্ট হয়ে গেছে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে মেডিসিনের দ্বারা। বুঝতে পেরেছি। তো ডক্টর শফিউল্লাহ প্রধান সবসময় যেটা বলেন যে অপারেশনবিহীন চিকিৎসার কথা উনি সবসময় বলেন, তো সেটা আমরা আপনাকে দেখি বুঝতে পারছি যে আপনার হাঁটু ক্ষয়জনিত যে সমস্যা, মেরুদণ্ডে যে সমস্যা ছিল বা আপনার ঘাড়ে যে সমস্যাটা ছিল, সেটা সম্পূর্ণ ভালো হয়ে গেছেন বিনা অপারেশনে এবং সম্পূর্ণ। আমাকে অন্য ডাক্তার কিন্তু অপারেশনের কথা বলছিল, কিন্তু আমি বলছি যে না, আমি অপারেশন হব না, কারণ অপারেশন হলে ব্যথা থাকবে। জি, আর আমার যেই বয়সে রোগটা দেখা দিয়েছে, এই বয়সে রোগটা দেখা দেওয়া ঠিক ছিল না, কিন্তু কিভাবে হয়েছে বলতে পারি না,
কিন্তু স্যারের ট্রিটমেন্ট আমি আল্লাহর রহমতে অনেকই সুস্থ। আচ্ছা, আমার মনে হয় যে স্যার যদি আমি ঠিকমতো দেখাই তাহলে আমি সম্পূর্ণ সুস্থ থাকবো সারা জীবন। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাইবো, এই ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন এখানকার ডক্টর নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল তার সবটুকু কি আপনি সময়মতো পেয়েছেন? আমি আজকে বেশি পাইছি, আমি কখনো এরকম ট্রিটমেন্ট আমি কোথাও পাই নাই। অনেক সেবা দিয়েছেন আপনারা, এমনকি আমি সম্পূর্ণভাবে সুস্থ এবং খুশি। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই, কেমন লেগেছে? এটা তো অসাধারণ, এটা বলা যাবে না, নিজের বাড়ির মতো। যেভাবে আমি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি বাড়িতে, পরিষ্কার পরিচ্ছন্ন, নিয়ম কারণ এবং ভুয়াদের সহযোগিতা, নার্সেদের সহযোগিতা, তারপরে সেবার দিক দিয়ে যারা আছে তাদের সহযোগিতা, ব্যবহার সব কিছুই খুব ভালো লেগেছে। এবং তাদের আন্তরিক প্রচেষ্টা এবং তাদের পরিবারের মতো করে আপনাদের একজন মেম্বারের মতো করে আপনাকে ট্রিটমেন্ট করায়, আপনি আজকে সম্পূর্ণ সুস্থ। স্যারের ওয়াইফও আমাদের জন্য আয়সা কথা বলছে এবং জিজ্ঞেস করছে সমস্যা ঠিক আছে কিনা, ঠিকমতো ট্রিটমেন্ট চলছে কিনা, সেটাও আমরা খুশি। এই ধরনের জিনিস আমরা সাধারণত অন্যান্য হসপিটালে দেখি না। খুব চমৎকার কথা বলেছে। অন্য জায়গায় এর ভর্তি রাখছি এই রকম, মানে নার্স আসতেছে, এই বুয়া আসতেছে, সবাই মানে আমরা মানে অত্যন্ত খুশি, এত খুশি যে তাদের ব্যবহার আছে। নার্স সকল সময় এসে আপা কি অবস্থা কেমন, মানে এরকম সেবা কোথাও পাইনি। সবাই আপনাকে সেবা দেওয়ার জন্য সবসময় তৎপর ছিল, সবসময় নিয়োজিত। মানে একটু রাত দুইটার সময় ওই দিন আমার ওয়াইফ একটু ই হয়েছে, সঙ্গে সঙ্গে ফোন করার সাথে সাথে দুই মিনিটের মধ্যে আমার রুমে তিনজন উপস্থিত, সঙ্গে সঙ্গে আইসা তিনজনে তাড়াতাড়ি এই দশ মিনিটের মধ্যে আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস একটু জানতে চাইবো যে আপনি বলেছিলেন যে গত ১২ বছর যাবত আপনি আপনার কোমর ব্যথা, হাঁটু ব্যথায় আপনি ভুগছিলেন, আপনি বিভিন্ন ধরনের ডক্টরের কাছে গিয়েছেন, আপনি অনেক ডক্টর আপনাকে অপারেশনের কথা বলেছেন, এবং অনেক ডক্টরের কাছে যাওয়ার ফলে আপনার ভালো তো হওয়ার দূরের কথা, অনেক খারাপের দিকেও গিয়েছে বিভিন্ন সময়। কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি অপারেশনে যাবেন না। পরবর্তীতে আপনি ডক্টর শফিলা প্রধান, ওনার ভিডিও ইউটিউবের মাধ্যমে আপনি জানতে পারেন, এবং পরবর্তীতে আপনি ডিসিশন নিয়েছেন যে না, আপনি ওনাকেই দেখাবেন। আপনার মতো এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, যারা হয়তো বছরের পর বছর কষ্ট করে কিন্তু কোথায় যেতে হবে তারা জানেন না। অনেকে আছে বিভিন্ন ভুয়া চিকিৎসকের কাছে পড়ে তাদের সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন, তাদের সর্বস্ব সারা জীবনে জমানো অর্থ তারা খরচ করেন কিন্তু তারা ভালো হন না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমিও চাই, আমার কাছে এরকম একটা রোগী আসছে যে কুয়েত থেকে, উনি মেসেজের মাধ্যমে ওনার ওয়াইফের কাছে ভিডিও পাঠাইছে যে তুমি ওই জায়গায় যাও, আমার ভাবি হয়। সে এখানে আসার পরে আমার সাথে দেখা হয়েছে, পরে বললাম যে তুমি ইয়াটার খবর পাইলে কই থেকে, কয় আমার হাজবেন্ড বিদেশ থেকে ইউটিউবের মাধ্যমে দেখছে, দেখার পরে আমাকে ভিডিওটা পাঠাইছে, আমি ওইটা অনুযায়ী আমি এখানে আসছি আয়সা, এখন আমি সম্পূর্ণ সুস্থ। তাহলে স্যার এই একটা বিষয় বোঝা যাইতেছে, আর বাকিগুলো তো বলে আর কোনো কিছু নেই, যে সবাই সন্তুষ্ট এই স্যারের ট্রিটমেন্টে। আর আমি এখানে আয়সা চতুর্দিনে দেখছি অনেক দূর দূরান্ত থেকে পেশেন্ট আসে এবং ভর্তি থাকে, তারা সুস্থ হয়ে গেছে, আবার পরবর্তীতে আসছে স্যারের সাথে দেখা করতে। তা আমিও চাই যেন তার আন্ডারে থেকে আমি যেন সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করতে পারি। আপনি যেমন ওনার কাছে ট্রিটমেন্ট নিয়ে মাত্র ১৩-১৪ দিন আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছেন, আপনি আশা করেন অন্যান্য রোগীরাও যদি আসেন তারাও সম্পূর্ণ ভালো এবং সুস্থ হবে, এটা আপনাদের বিশ্বাস? বিশ্বাস, হ্যাঁ। স্যার, আপনাদেরকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। জি, আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।